জেলার কালিয়াচক থানার এক নম্বর ব্লকে পূর্ব বালুপুর মসিমপুর গ্রামে স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত পাকা রাস্তা হয়নি। দিন দিনে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, তবুও ওই গ্রামের পাকা রাস্তা হয়নি। আমাদের গ্রামের সমস্যা হচ্ছে রাস্তার, স্কুল চলাফেরা করতে পারছি না, স্কুল যে বাচ্চা কাচ্চাগুলো যাবে সেগুলো এরকম রাস্তা পজিশন মানে কেউ যেতে পারছে না স্কুলে যেতে হয়। এখন যদি হঠাৎ কোনো গ্রামে অসুস্থ হয়ে যায় তো গাড়ি ঘোড়া তো টোটালি চলছে না, কেউ সাইকেল নিয়ে যাবে তো সাইকেল নিয়ে পড়ছে, মোটর সাইকেল নিয়ে আসছে মোটর সাইকেল নিয়ে পড়ছে, কেউ ট্যাক্সি ফ্যাক্সি যে নিয়ে আসছে সেগুলোও চল মানে কোনোরকমভাবে কোনো রাস্তাঘাটে চলাফেরাই যাচ্ছে না। রাস্তার সাইকেল নিয়ে যাই যখন যখন তখন যেখানে খাত থাকে জল থাকে তখন স্কুল যাওয়া হয় না, সে তখন আবার পড়ে গিয়ে আবার বাড়ি ঘুরে যেতে হয়, স্কুল ক্লাস করতে পারে না ভালো মতো, আমাদের প্রচুর অসুবিধা হয়। আমরা রাস্তা ভালো চাই, এই যে দেখছেন এত বাচ্চারা আসছে কত কষ্টতে, টোটো রিক্সা আসছে, হাই স্কুলে পড়ছে ছাত্ররা আসছে এত কষ্ট করে কাদাতে, মোটর সাইকেলগুলো আসতে পারছে না, টোটো আসতে পারছে না, এত বাচ্চা আছে, প্রায় 2500 বাচ্চা আছে মাদ্রাসা এবং হাই স্কুল মিলিয়ে এবং গার্লস স্কুলের ছাত্ররা আছে। প্রায় 2 কিলোমিটার এই রাস্তাটি সুজাপুর থেকে পূর্ব বালুপুর মসিমপুর পর্যন্ত চলে গিয়েছে। এই রাস্তা দিয়ে 2টি ব্লকের প্রায় 2.5 লক্ষ মানুষ প্রতিদিন যাতায়াত করে। এই রাস্তা দিয়েই তাদের স্কুল কলেজ হাসপাতাল বাজার হাট ব্লক অফিসে যেতে হয়। বর্ষার সময় রাস্তার পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠে। তোমরা যে এই রাস্তা দিয়ে স্কুলে রোজ যাতায়াত করো? হ্যাঁ। বর্ষার সময় কী করে যাতায়াত করো? বর্ষার সময় এই তো গলি উলি দিয়ে যাতায়াত করি। তো তোমরা বেশি জল জমে গেলে স্কুল যেতে পারো? না, পড়াশোনা ক্ষতি হয়। এই রাস্তার জন্য আমাদের অর্থনৈতিক দুর্দশা হচ্ছে। গর্ভবতী মহিলারা রাত্রেবেলা তাদের প্রসব পীড়া নিয়ে এই রাস্তা দিয়ে যেতে পারছে না, মানে তাদের জীবনহানি হওয়ার অত্যন্ত মানে সম্ভাবনা। আচ্ছা, তোমার কাছে পূর্ব বালুপুর মসিমপুরের যে খবর, রাস্তার খারাপ অবস্থা হয়ে আছে সেটাই কোনো খবর আছে? মামনগড়া মসিমপুরে এখন আমাদের আপাতত 3টা রাস্তা হয়েছে। এখন কোনটা রাস্তা খারাপ এটা আমার জানা নেই, কিন্তু আমি দেখবো কোনটা রাস্তা খারাপ, মেম্বারকে বলবো যেখানে স্কিমটা দেয় যেন সেটা কাজটা করতে পারে। মানে জেলা পরিষদ থেকে আসে না, এমনি কথা দিয়ে ভোট নিয়ে চলে গেলো, তারপরে কোনো কাজ কাজ নেই, মানে সবাই প্রতিশ্রুতি দিচ্ছে এবং কোনো কাজই হচ্ছে না আমাদের। এই ভিডিও দেখছেন তাদের কাছে আমি অনুরোধ করছি, পঞ্চায়েত সমিতির সভাপতি ফারহানা খাতুন মোবাইল নম্বর 7602796166 এই নম্বরে বারবার কল করে অনুরোধ করুন যেন পূর্ব বালুপুর মসিমপুর গ্রামে তাড়াতাড়ি পাকা রাস্তার ব্যবস্থা করে দেওয়া হয়। ইন্ডিয়া আনহার্টের পক্ষে আমি সুরিয়া বানু, পশ্চিমবঙ্গ মালদা জেলা থেকে।